করছিলাম, কিন্তু তাড়াহুড়ো ছুটে আমার ঘরদোর একদম কিছু গোছানো হয়নি। আরে দিদি, আরে তোর ঘর তুই যখন খুশি গোছা, আমাকে কিছু খেতে দে ভাই, খিদে পেয়েছে, আমি খেয়ে দিয়ে খেতে পড়ি। খেতে পড়ি আমার ঘর, এসবের মানে কি? মানে মানে বুঝতে পারছো না? আরে বাবা, তোমাকে এখানে পৌঁছে দেওয়ার কথা ছিল, ব্যাস এখন আমার ছুটি। হ্যাঁ ছুটি পথে, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না কি হলো তোমার, এই ভালো হাসছো কেন? ওটা হয়ে গেল দিদি। তুমি কি পথে, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে বলে কোথায় নিয়ে এসেছো? তুমি এখন দাঁড়িয়ে আছো মানুষের মনোরঞ্জন করার আরো একটা দিশা। আমি না করলে কষ্ট অন্য কেউ করতো, কারণ আমার অনেক টাকার দরকার, অনেক টাকা। ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই। আমার কাছে এই ভালোবাসা শব্দটা একদম উচ্চারণ করবে না। আমার কাছে পৃথিবীতে টাকা ছাড়া আর কিছু নেই, এই পৃথিবীতে আমি শুধু একা একা। এই চারুষ কখনো কারোর আপনজন হতে পারে না। আমি আমি শুধু একা একা একা। আপনি আপনি প্লিজ আমায় ভুলে যান, ভুলে যান, ভুলে যান। লিখেছি আমি তোমার।
তুই আমাদের সাথে এই বিষয়ে কখনো কিছু বলবি না কেন? তোমাকে তো বাঁচতেই হবে রূপসা, আমি একটা পাত্তা হারাবি আমার রংমহলটাকে আরো রঙিন করে তুলতে হবে রূপসা। আমার কুস্তিতে লেখা আছে আমি একটা পাক্কা হারামি মা। যাও আর দেরি না করো, তুমি ভিতরে চলে যাও। যাও ওকে নিয়ে গিয়ে তিল্লি ঘরে বেশ সাজিয়ে গুজিয়ে রাখ। আগের দিন শরৎরাম বিলমরিয়া মুখ চুলকে চলে গেছে, কি বলি বল? যা নিয়ে যা।